আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসা আলাইহিস সালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম জানার কোনো শেষ নেই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে ইলমের নূর দেন ইলহাম দেন দ্যাট ইজ দা নলেজ দ্যাট ইজ দা পিওর নলেজ আপনি হাফেজে কোরআন হয়ে ভাবেন না আপনি সব জানেন আপনি বুখারী মুখস্থ করে ভাবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে ইলমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবারে দেয় না জ্ঞানেরও কিন্তু ইলমেরও একটা গরম আছে যার ইলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাইহিস সালাম হচ্ছে বনী ইসরায়েলের নবী আর খিজির আলাইহিস সালাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর ওয়ালি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতাপাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনী ইসরায়েলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাকালা আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে ইলমুল গায়ব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয় না আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কে জ্ঞানী বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী এরকম হলে ভালো হতো কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছে আমি এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম্যাটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসা আলাইহিস সালাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসা আলাইহিস সালাম বললেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগী ইউসা ইবনে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় এই পানিটারে বলে আবে হায়াতের পানি মাউল হায়াত জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ডুবে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বলল হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওইদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর এদিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসা আলাইহিস সালাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসা আলাইহিস সালাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরায়েল বনি ইসরায়েলের মুসা বললেন হ্যাঁ কেন এসেছো এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানী বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা আলাইহিস সালাম জোর করতে লাগলেন অবশেষে খিদির আলাইহিস সালাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাইহিস সালাম বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসা আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহ এটা আপনি কি করলেন
ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখালো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির আলাইহিস সালাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবে না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নাও মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন না চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খিজির আলাইহিস সালাম এবার তো মুসা আলাইহিস সালাম রেগে গেছে আপনি করলেন ডাকে একটা নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন খিজির আলাইহিস সালাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মুসা আলাইহিস সালাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করব এটাই লাস্ট বলেন ওকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপণ খাবার দিল না তো খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেই দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় ইটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসা আলাইহিস সালাম তো এমনিই রাগি পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার আর প্রশ্ন করেন বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি এই এখানেই তোমার আর আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার কোনো ধৈর্যই নাই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সামহাউটার রিপেয়ার করে চালাইতে পারবে মুসা আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ তাই তো এটা তো আমি বুঝতে পারি নাই আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনায় এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকেও জাহান্নামে নিবে এজন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করেছি মুসা আলাইহিস সালাম বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে বলতেছে তাহলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপণ এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পড়ে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবহানাল্লাহ বিহামদি মুসা আলাইহিস সালাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওয়াদিদনা আন্না মুসা সাবার হাত্তা ইয়াক্বাসা আলাইনা মিন আমরিহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইশ আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে নেই ঠিক কিনা জানার কোনো শেষ নেই জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে জ্ঞানীর উপরও জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতেও বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবু নাওয়াস একটা কবিতা লিখেছেন ওয়াকুল্লি মা ইয়াদ্দাই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস সালামের এই ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচাইতে বড় জ্ঞানী কে ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তাআলা সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব না দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চড়ুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিজির আলাইহিস সালাম বললেন মুসা তুমি কি চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চড়ুই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তখন খিজির আলাইহিস সালাম বললেন চড়ুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান
আল্লাহ তাআলা বলেছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি, একেবারে অল্প। এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা। প্রিয় ভাইরা, আমরা অনেক কিছু জানি না, আমাদের এই লিমিটেড নলেজে এগুলো ধরে না, তারপর আমরা জ্ঞানের বড়াই করি। আপনারা উপমাটা বুঝতে পারছেন? একটা নৌকা থেকে চড়ুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে, পানি খাওয়ার পরে স্বভাবতই চড়ুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে। খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান, আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান? এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি? আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি, বড়াই না করি। জ্ঞান দুই ধরনের, একটা বাহ্যিক জ্ঞান, একটা অন্তর্নিহিত জ্ঞান, এক্সটার্নাল নলেজ, ইন্টারনাল নলেজ। আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয়। কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে যান, এটা কোরআন হাদিস পড়তে হয়, এটা ডাইজেস্ট করতে হয়, এটার উপর আমল করতে হয়। এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে ইলমের নূর দেন, ইলহাম দেন। দ্যাট ইজ দ্য নলেজ, দ্যাট ইজ দ্য পিওর নলেজ। আপনি হাফেজে কোরআন হয়ে ভাবেন না আপনি সব জানেন, আপনি বুখারী মুখস্থ করে ভাবেন না সব জানেন। এই সব জ্ঞান অর্জন করার পরে ইলমের নূর হাসিল হয়, সেটা আল্লাহ সবারে দেয় না। সো এই অন্তর্নিহিত জ্ঞান, দূরদৃষ্টি, ফারসাইটেডনেস, দ্যাট ইজ দ্য পিওর নলেজ, এটার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করতে হয়। সেটার জন্য এই এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় ইলমের নূর অর্জনের জন্য। কয়টা? এক হচ্ছে বিনয়, দুই হচ্ছে সফর, তিন হচ্ছে সবর। আবার বলি, এক হচ্ছে বিনয়, দুই হচ্ছে সফর, তিন হচ্ছে সবর। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইহিসসালামের কাছে, যে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা, উন্নত হবা। জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে। ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো, তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে? যে গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে, ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে। আপনি নলেজ এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে, উনি উপরে থাকবে। আপনার শায়খ আপনাকে দিবে, আপনার উস্তাদ আপনাকে দিবে, আপনার মুর্শিদ আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে, শিখতে হইলে হাম্বল হইতে হয়, বিনয়ী হইতে হয়। আচ্ছা, দুই নাম্বার সফর করতে হয়, এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে করাইছেন, যাও পিছে পিছে উস্তাদের পিছে পিছে ঘুরো। তো এই জন্য সফর করতে হয়। এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল, উস্তাদের সান্নিধ্য লাগে, সফর করতে হয়। আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন। এখন আমাদের আলেমরা দেওবন্দে যায়, মিশরে যায়, মদিনায় যায়, এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন করে। সফর আপনাকে লাগবে। তাহলে বিনয়, সফর, তিন নম্বরে কি? সফর। ধৈর্যশীল হইতে হবে। দেখেন মুসা আলাইহিসসালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন, বারবার ওয়াদা ভঙ্গ করতেছেন, এরকম করলে হবে না, ধৈর্য লাগবে। ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে ইলম আসবে। তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে? আমরা বিনয়ী হব, আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব, আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন। পারা যাবে তো ইনশাআল্লাহ?